হাই ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি আপনাদের কাছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল নিয়ে চলে এসেছি গরমের জন্য। গরমে বেশি রিচ নয়, একদম হালকা করে পাতলা ঝোল করেছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন এটা কীভাবে কী কী দিয়ে তৈরি করেছি। একদম পাতলা ঝোল করে দিয়েছি। দেখুন, তিনটে কাঁচকলা দেবো, একটা আলু দেবো, হাফ পেঁপে দেবো। হাফ পেঁপে দিচ্ছি, দিয়ে আমি এটা দিয়ে পাতলা ঝোল করবো। আমি এটা তাদের কেটে নিচ্ছি, এই কাটা হয়ে গেছে। দেখুন মানে কাঁচকলাটা এরমভাবে কেটেছি, আর পেঁপেটা এরমভাবে কেটেছি, আর আলুটা এরমভাবে কেটেছি। এটা আমি হলুদ জলে ভেজাবো। দেখুন, আমি হলুদ জলে ভেজিয়ে দিয়েছি কাঁচকলাগুলোকে, নালে কাঁচকলাগুলো কালো কালো হয়ে যাবে। যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। এইগুলো আমি কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল করব, কোনো বেশি মশলা না, কিছু না, একদম হালকা হালকা করে পাতলা ঝোল করব। সব কটা কাঁচা মানে এগুলো তুলে নিয়েছি, এবার পেঁপেগুলো দেখুন, পেঁপেগুলো তুলে নেবো। পেঁপে আলুগুলো তুলে নিলাম গ্যাসে, মানে কড়াই বসিয়ে দেবো। দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেব। আমি গ্যাসে নয়, উনুনে রান্না করছি এটা। কড়াইতে অল্প, দেখুন অল্প তেলে করবো, কারণ কি একদম পাতলা ঝোল করব। প্রচণ্ড গরম আজকে, আমরা একদম পাতলা ঝোল করেই ভাত খাবো দুপুরবেলাটা। এই বাটির মধ্যে আমি জল নিয়ে নেবো, এর মধ্যে আমি দেখুন অল্প হলুদ দেব। এই জলটার মধ্যে হলুদ দিলাম। এই এক চামচ দেবো জিরের গুঁড়ো, বেশি দেবো না, এক চামচ দিলাম জিরের গুঁড়ো, কেন বেশি মশলা দিয়ে করবো না। আর হালকা একটুকুনি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকুনি লঙ্কা গুঁড়ো দেবো অল্প, জাস্ট একটু কালারের জন্য হালকা লঙ্কা গুঁড়ো দিলাম। কেন যদি হালকা লঙ্কা গুঁড়ো না দিই, একটু দেখতে ফ্যাকাশে ফ্যাকাশে হবে, যার জন্য হালকা অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটাকে এবার একটু মিক্স করে নেবো। এটা মশলা রেডি হয়ে গেছে, এই মশলাই দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়েই কিন্তু আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভাজব। আলু দিয়ে দেবো, পেঁপে দিয়ে দেবো, কলা দিয়ে দেবো, কাঁচকলা আর আলুটাকে ভাজবো, পেঁপেটাকে আমি পরে দেবো। এবার আমি এটাকে ভাজা ভাজা করবো। এমন জলে আমি হলুদ দিয়েছিলাম, এর মতো আমি অল্প হলুদ দেবো, অল্প হলুদ দেব ভাজা ভাজা করব বলে, অল্প নুনও দেব। হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করব আবার। এই কাঁচকলাটা আমাদের গাছের কাঁচকলা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাছে হয়েছে। এই দেখুন আমাদের গাছের, এই গাছের কলা হয়েছে। এখান দিয়ে আমি কয়েকটা কেটেছি কাঁচকলা, কেটে আমি এটা দিয়ে পাতলা ঝোল করছি, কেন কি খুবই গরম এই কারণে। দেখছেন কিরকম রোদ উঠেছে, প্রচণ্ড রোদ, আর পারা যাচ্ছে না। দেখলেন কাঁচকলা গাছটা দেখিয়ে দিলাম, আমি এবার এগুলো ভাজা ভাজাটা করে নিই, নাড়িয়ে নিই। দেখুন কাঁচা লঙ্কাটা মানে সরি কাঁচকলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার পেঁপেটা দেবো। আসলে কাঁচা লঙ্কাটা কাটছেন তো, এই কারণে কাঁচা লঙ্কা মুখে এসে গেছে। এবার এই পর্যন্ত আমি পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে দেওয়া আবার একটু নাড়াচাড়া করবো, ভাজা ভাজা করবো। Thank you.
ভাজা ভাজাটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে, আমি যে জিরে গুঁড়ো অল্প অল্প মানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি কাশ্মীরি, জাস্ট কালার হওয়ার জন্য, জাস্ট কালার হওয়ার জন্য, আর হলুদ দিয়েছি, আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিইনি আমি, ভেঙে ভেঙে দিয়েছি, কেন কি বেশি ঝাল চাইছি না প্রচণ্ড গরম বলে, এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। আমি বেশি ঝাল করবই না, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ, আর জিরে গুঁড়ো এক চামচ, আর হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জল দেব, নুন দেব পরিমাণের মতন, নুন দেব যতটা নুন লাগবে, আপনারা পরে চেকও করে নিতে পারেন, কারণ যে হিসাবে জল সেই হিসাবে নুন, আমি নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এই বাটিটার মধ্যে অল্প জল দিয়ে দেবো, দেখুন এই বাটিটার মধ্যে জল নিয়ে আমি দিয়ে দিলাম, আবার এটা একটু কষাবো। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য, ঢাকা দিয়ে দু মিনিট অন্তত করব, দু মিনিট হয়ে যাচ্ছে, মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো, কাঁচকলাটা এত ভালো, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ধরুন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আমি গরম জলটাই দিচ্ছি, ঝোল করছি তো এই কারণে একটু বেশি জল দিচ্ছি আমি, একদম পাতলা ঝোল। এটা আমি এবার ঢেকে দেবো, জল দিয়ে দিয়েছি ঢেকে দেবো, এবার একটু ফুটবে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এবার খুলছি, চার মিনিট হয়ে গেছে, দেখুন কাঁচকলাও পুরো সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা একটু বাকি আছে, হালকা হয়েছে, আলুটাও সেদ্ধ হয়েছে, আর একটু দু মিনিট আরও ঢেকে দেবো পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি চিনি দেবো, এবার দু মিনিটের জন্য ঢেকে দেবো, দু মিনিটের জন্য, জাস্ট পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে, পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম, আর আমি এখন পেঁপেটা গলে গেছে, দেখুন পেঁপেটা ভালোভাবে গলে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন পেঁপেটা পুরো ভালোভাবে গলে গেছে, এই একটা পেঁপে দেখুন, বুঝতে পারছেন পেঁপেটা গলে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, দেখুন আমি ঢেলে নিয়েছি, এটা আমার ধনেপাতা দিলে আরও ভালো হতো, ধনেপাতা আমার কাছে নেই, শেষ হয়ে গেছে, একদম পাতলা ঝোল করেছি আপনারা বুঝতেই পাচ্ছেন, একদম পাতলা ঝোল, গরমের মধ্যে আসলে আমার হাজবেন্ডের পেটের প্রবলেম হয়েছে বলে আমি আরও কাঁচকলা করেছি, গরমের মধ্যে একটু পেট প্রবলেম হয়েছে, হয়ে গেছে। আপনারা যারা নিউ আমার চ্যানেলটা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট ভিডিও চলার পর আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। বাই বাই ফ্রেন্ড।